এক কথায় আর্জেন্টাইন তারকার ম্যাজিকে আরও একটি শিরোপার দেখা পেল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। সুপার কুপার ফাইনালের শেষ মিনিটে আর্জেন্টাইন সুপারস্টারের একেমন গোল বিস্তারিত জানিয়ে দিচ্ছি এখনই। গতকাল রাতে সুপার কুপার ফাইনালের শক্তিশালী দল নাপোলির বিপক্ষে মাঠে নামে লাউতারো মার্টিনেজদের ইন্টার মিলান। ফাইনাল ম্যাচে নাপোলির থেকে বল পজিশন এবং অ্যাটাকে অনেকটাই এগিয়ে ছিল ইন্টার। নাপোলির বিপক্ষে পুরো ম্যাচের সর্বমোট 22টি শট নেয় মার্টিনেজরা, যার মধ্যে 6টি ছিল লক্ষ্যে। অপরদিকে ইন্টার মিলানের বিপক্ষে শুধুমাত্র 6টি শট নেয় নাপোলি, যার 3টি ছিল লক্ষ্যে। তবে এত আক্রমণ করেও নাপোলির জালে বল জড়াতে পারছিল না মার্টিনেজরা, কেননা তাদের রক্ষণবাক ছিল বেশ শক্তিশালী। ম্যাচের 14তম মিনিটে মিলান ফুলব্যাক ডিমার্কোর করা দুর্দান্ত শট গোল পোস্টের পাশ দিয়ে চলে যায়। এভাবে 90 মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি ইন্টার। নির্দিষ্ট সময় শেষে যোগ করা হয় অতিরিক্ত টাইম, আর অতিরিক্ত টাইমে গোল না হলে আবারও খেলা হতো 30 মিনিটের। কিন্তু তার আগে লাউতারো মার্টিনেজের ম্যাজিক। ম্যাচের নির্দিষ্ট সময় শেষে অতিরিক্ত সময়ে মিলান ফুলব্যাকের কাছ থেকে আসা বল নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। অতিরিক্ত সময়ে গোল করে ইন্টার মিলানকে জেতান সুপার কাপের শিরোপা। এই ম্যাচে গোল করার মাধ্যমে রেকর্ডও গড়েছেন মার্টিনেজ। টানা 3 বার সুপার কুপার ফাইনালে গোল করার রেকর্ড করেছেন মার্টিনেজ। দিন নাপোলির বিপক্ষে 65% বল দখল রেখে 603টা পাস কমপ্লিট করেছে মার্টিনেজরা, যা ছিল নাপোলির থেকেও ডাবল। নাপোলির বিপক্ষে শেষ মুহূর্তের গোলের মাধ্যমে ইন্টার মিলানকে শিরোপা জিতিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মার্টিনেজ। চলতি মৌসুমে অনবদ্য পারফরমেন্স করছেন মার্টিনেজ। বর্তমানে 18 ম্যাচে 18 গোল করে সিরিয়া লীগের টপ স্কোরার মার্টিনেজ এবার সুপার কোপার ফাইনালে গোল করে ইন্টার মিলানকে শিরোপা জিতিয়ে আবারও বিশ্ব ফুটবলের নজরে আর্জেন্টাইন এই সুপারস্টার।